আমার মন চ্যানেলের বন্ধুদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি এই সময়ে যে যার ঘরে আছেন ভালো আছেন মনে মনটাকে ঘরে রাখা বাইরের দিকে মন গেলে কিন্তু অবস্থা খারাপ করোনা কিন্তু করুণা করবে না কাউকে এই দিক থেকে সাবধান তা আমি আজকে সবাইকে ঘরে বসে কিছু কিছু টিপস যেটা বাইরে অনেকে হাঁটাহাঁটি করেন করতে পারছেন না ঘরে বসেই কিছু শ্বাস প্রশ্বাসে প্রাণায়াম করতে পারবেন গোটা পাঁচে প্রাণায়াম করলে ভিতরে শুদ্ধতা আসবে সেই নিয়ে একটা ভিডিও করবো আশা করছি আপনারা একটু সহযোগিতা করবেন সহজভাবে দেখিয়ে দেব কীভাবে করতে হয় প্রথমটা কপাল ভাতি প্রাণায়াম সেটা কীভাবে করতে হয় নর্মালি টান হয়ে বসবেন চোখটা বন্ধ থাকবে প্রত্যেকটি প্রাণায়াম কিন্তু দেহের আভ্যন্তরীণ শুদ্ধতা করার জন্যে কপাল ভাতি একটা ধাক্কা আসছে শ্বাসটাকে একটা ধাক্কা দিয়ে ছাড়া এ ধাক্কার কারণে হয় কি এই ড্রায় ফার্মটা আন্দোলিত হয় শুধু ডায়াফ্রাম না ভিতরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এখানে নাভি এবং বুকে ফুসফুসে সব সেকশনটাই শক্তিশালী হয় এটা সহজে ধীরে ধীরে করবেন ধীরে ধীরে না করলে অনেক সময় হয় কি এখান থেকে ব্যথা হয়ে যেতে পারে পেট টেট ছোট ছোট করে ধাক্কা আমি দেখাই দিচ্ছি আমি তাকিয়ে দেখে দেখাই দিচ্ছি শ্বাসটাকে জোরসে ধাক্কা হবে এই যে ধাক্কা দিলাম ধাক্কা দেওয়ার পর শ্বাস অটোমেটিক কিন্তু ভিতরে যাবে আর টেনে নিতে হবে না যখন ধাক্কা দিচ্ছি দিলাম একটা ধাক্কা যা সাপোজ একটা কোদালই চালাচ্ছি কোদাল যখন চালাচ্ছে তখন একটা একটা শব্দ হচ্ছে এই যে ফোর্স এই ফোর্সটা হচ্ছে নাকের নাক দিয়ে ছাড়া মুখ দিয়ে করার দরকার নেই শুধুমাত্র নাকে প্রত্যেকটি শ্বাসপর্শের নাকের সাথে চোখটা বন্ধ থাকবে এবং মুখটাও বন্ধ থাকবে কেউ বুঝতে পারবে না আর আমি কি করছি এমনভাবে ঘরে বসে বসেও করা যায় পাশে কোনো বসে আছে কেউ কেউ বুঝতে পারবে না এমনইভাবে করা যায় কিন্তু সেই ধ্যানটা সেই মনসংযোগটা যোগাযোগ মনের সাথে যে আমি কী করছি সেই বোধটুকু জাগাতে হবে এবং যা করছি তার দ্বারা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এটা সবসময় মনে রেখে করা আর একাত্মতা প্রকাশ করা সৃষ্টিকর্তার সাথে তিনি এর ভিতরে আছেন তো তিনি আছেন যে আমি শ্বাসটাকে যখন ছাড়ছি তিনি ভিতরে বসে টেনে নিচ্ছেন ভিতর থেকে কারো ক্ষমতা নাই যে শ্বাসটাকে ধরে বহুক্ষণ আটকানো বা কারো ক্ষমতা নাই শ্বাসটাকে ত্যাগ করে আবার টেনে নেওয়ার মহান সৃষ্টিকর্তা সবসময় ভিতরে আছেন সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করে প্রত্যেকটা জিনিস করতে হয় শুধু ভয় পেলে তো হবে না ভয়কে জয় করতে হবে সেটা নিজের ভিতরে ক্ষমতা অর্জন করতে হয় প্রাণায়ামটা হচ্ছে সেই শ্বাস প্রশ্বাসের প্রয়োগ করে আমাদের ভিতর থেকে ভয়কে জয় করার উপায় দেখাচ্ছি আবার প্রাণায়ামটা কপাল ভাতি দেখাচ্ছিলাম আবার দুই একটা ছেড়ে ছেড়ে আমি দেখাচ্ছি চোখটা বন্ধ এবারে অনুলোম বিলম প্রাণায়াম সহজভাবে অত পায়ে তারা দাঁড় দরকার নেই সোজাসুজি ডান হাতে বুড়াঙুল দিয়ে ডান নাক চেপে ধরা এই না এইটা দিয়ে শ্বাস টেনে নেওয়া সরাসরি আবার এটা ধরলাম এটা দিয়ে ছাড়া পুরো নিংড়ে বের করে দিয়ে আবার টেনে নেওয়া ডান নাকেই আবার টেনে নেওয়া টানা যেটা টেনে নিলাম অপোজিট ডে মানে পরবর্তী নাকের ফাঁসা দিয়ে বেরিয়ে আসবে যেটা ত্যাগ করার পরে আবার এই নাকেই টেনে নিতে হবে নিয়ে আবার এই দিক দিয়ে একটা ঘোরার পরে একবার হচ্ছে আমাদের অনেকে কমেন্ট করেন যে আমি বুঝতে পারছি না বা কেউ বলছে দাদু বুঝতে পারছি না এই আমার ক্যামেরাম্যান আছেন এ মাঝে মাঝে আমাকে প্রশ্ন করতে পারে এবং প্রশ্নের জবাবটা আমি দিয়ে বুঝিয়ে দেব বলো কি সমস্যা আমি বলতেছি আঙ্কেল এটা কত দ্রুত করতে আপনি যেভাবে করছেন আর কি আপনি তো দ্রুত করে দেখালেন তো এটা কিভাবে করবে মানে দ্রুত করবে না আস্তে এটা একটু এটা প্রথমে যারা করবেন ধীরে 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 কথার উদ্দেশ্য হচ্ছে যে সরিয়ে লেখতে গেলে ফট করে কিন্তু নতুন সুবোধ বালক শিখতে পারে না আপনি তো দ্রুত দেখালেন এই জন্য ঠিক আছে প্রত্যেকটা জিনিসই শিখতে গেলে ধীরে ধীরে অভ্যাস করতে হয় ধীরে ধীরে একটু দেখতে আচ্ছা চোখটা বন্ধ করি দেখাচ্ছি তার মানে একটা স্টেপে মোটামুটি বিশ সেকেন্ডের মতো সময় খাবে মোট কথা কি ধীর স্থির কি জন্য হচ্ছে এখানে মানসিকতাও কিন্তু ব্যালেন্স এসে যাচ্ছে হ্যাঁ ব্যালেন্স জন্য আমি শ্বাসের সাথে সাথে মনোসংযোগ করছি নিঃশ্বাস টেনে নিচ্ছি শ্বাসের সাথে মনটাও কিন্তু ওখান দিয়েই চলছে হ্যাঁ মনে করতে হবে যে সৃষ্টিকর্তার মহাশক্তি আমার ভিতরে চলে যাচ্ছে আস্তে আস্তে এটা মনোভাব আনতে হবে মনোভাব মানে মনোসংযোগ হ্যাঁ এইটা আমি মনে মনের সাথে সাথে এই জায়গায় যখনই আসছে তখনই মনটা কিন্তু অস্থির মনটা নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে কারণ সার্বিক সারা পৃথিবীর ভিতরে কিন্তু অস্থির পরিবেশ তা আমার ঘরের ভিতরে আমি মনটাকে নিয়ে আসি আমি কেন অস্থির হব আমি ঘরে বসে আছি সুস্থির হয়ে থাকি এই জন্য আজকের আজকে ভিডিওটি করা যে শ্বাস প্রশ্বাসের দ্বারা মনটাকে নিয়ন্ত্রণ করা আমি তো বেঁচে আছি জিন্দা যতক্ষণ ততক্ষণ জিন্দাবাদ খেয়াল রাখা লাগবে আর ঘরে বসে মন মারা হয়ে তাহলে দুটো প্রাণায়াম হচ্ছে প্রথমে হচ্ছে কপাল ভাতি তারপরটা হলে অনুলম এবার ভস্তিকা প্রাণায়াম শ্বাসটাকে টেনে নেওয়া ছেড়ে দেওয়া গভীর ভাবে দুই নাকে টানা টেনে নেব এটা কিন্তু দ্রুত করা যায় দ্রুত আমি দেখাচ্ছি না মানে হাঁপাহাপি করার কোনো দরকার নেই এটা নিয়ন্ত্রণ করার জন্য আমরা জাস্ট দিচ্ছি মন সংযোগ করার জন্য মনটাকে যাতে শান্ত হয়ে থাকে শান্ত পরিবেশে থাকবো শান্ত হয়েই থাকবো মানে গৃহবন্দী হয়ে আছি সেখানে অস্থির হয়ে তো কোনো ফায়দা নেই কিন্তু আঙ্কেল মানসিক পারিপার্শ্বিক যে চাপ যে এই হচ্ছে পাশে এই হচ্ছে মানসিক চাপ এই যে দেখেন রাস্তাপথে পথে বা জানলাতে তাকালেও মানুষ এটা বলতেছে যে এই যে এটা হয়েছে অমকে এটা হয়েছে এই যে অস্থিরতাটা তো মানুষের মধ্যে অটোমেটিকলি ঢুকে যায় এটা তো এটা তো চিন্তা ভাবনা মানুষের চিন্তা না আমি যেটা বলতে যাচ্ছি মানে অবচেতন মনে কিছু শয়তানের চিন্তাই হোক আর ভালো চিন্তা হোক আর ভয় হোক এগুলো ঢুকে যাচ্ছে মানুষের মধ্যে এগুলো কন্ট্রোলের জন্য মেইন জিনিসটা সবকিছু কন্ট্রোলের জন্য যে আমি মনটাকে শান্ত রাখি মেইন জিনিসটা সবচেয়ে আগেই বলেছি যে প্রভুকে ভাবা খোদাকে ভাবা আল্লাহকে ভাবা গডকে ভাবা হ্যাঁ যাকে খুশি ভাবি একজনকে ভাবি যিনি আমাকে পাঠিয়েছেন ভিতরে এই জগতের বুকে তিনি সর্বশত্রান তিনি সবকিছু করছেন করোনা বলো যাই বলো এন্টার পৃথিবী হয়ে ওরা সবসময় কিন্তু ভাইরাসের ভিতরে আমরা টিকিয়ে আছি সেটা কি করে আমরা যুদ্ধ করছি কর্ম করছি কর্মের দ্বারা পরিচালিত হচ্ছে নিদেশ শরীর সম্বন্ধে কোন ধ্যান ধারণা থাকে না টাকার পিছনে ছুটছি দেশ থেকে বিদেশে চলে যাচ্ছি খালি টাকা চাই টাকা চাই টাকা নিয়ে হবে নাকি এক টাকা করলাম গুছিয়ে রাখলাম বলছি আমার বংশ ধরে রা খাবে বংশ থাকলে তো সৃষ্টিকর্তা ধ্বংস করে ফেলবে এক মুহূর্তের ভিতরে তার একটা নমুনা দেখিয়েছে মাত্র প্রভু যে শক্তিটা তার যেটা দেখা যায় না আধুনিক বিজ্ঞান হয়তো কিছু বের করছে মাত্র যাই হোক আমরা কোথায় কথা অনেক কথা হচ্ছি তার সত্যি আর মানুষের অপব্যবহার আর কি হ্যাঁ বুদ্ধি তো ঠিক আছে তারপরে কবল ভাতি হলো অনুলম্বন হলো বস্তিকা প্রাণ হলো এবার ভ্রামরি মাথা ধরে গেছে কারো টেনশনের ঠেলায় তো টেনশনের জন্যে মাথা ধরে এই ভ্রামরি এই পজিশনটা এই কান বন্ধ এই কান বন্ধ এই তিনটা আঙ্গুল এখানে এখানে নিঃশ্বাস গভীরভাবে টেনে নিতে হবে ভ্রমণের মতো টাকা এখানে একটা প্রশ্ন করতে চাচ্ছি প্রশ্নটা হচ্ছে এই যে ভামরিটা করছেন এই ভামরিতে আমরা ভাইব্রেশন বা কম্পনটা কোন জায়গায় হবে বলে ফিল করবো কম্পনটা বা দরকার কোন জায়গায় মানে মুখটা বন্ধ থাকবে কম্পনটা হবে কোন জায়গায় কম্পনটা ধরো নাকে যখন যখন ঝাঁকুনি হচ্ছে তখন নাকে এই ভিতরে নাসা বন্ধ ভিতর দিয়ে মাথাটা তো দিয়ে একটা কম্পন হচ্ছে ছোটখাটো এই যে ধরো পাগল হলে পাগলদের কি করে

একদিন কামড় খেয়েছিলাম খুব ভালো আচ্ছা এবার অঙ্কার বলে শব্দটার ও ওটাও বলতে পারি উ বলতে পারি আমি হু বলতে পারি আমি যদি স্মরণ করি খোদাকে আমি আল্লাহ হু যদি বলি তাই ও তাও হবে কিন্তু শব্দটা মুখ দিয়ে পরিষ্কার ভাবে উচ্চারিত Oh যোগ ব্যায়ামটার উপকারিতা কি মূলত কারণ তো আমাদের শ্বাসটা মুখের মুখ দিয়ে বের হচ্ছে এখানে তো অনেক উপকার সারা শরীর নিয়ন্ত্রণ করাই হচ্ছে প্রাণায়ামের কাজ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর এখানে সাধারণ বা আমরা পাবলিক যারা আছি আমরা বুঝবো কিভাবে যে আমার কোনটা আমার জন্য বেটার বা আমার কোনটা এখন কথা এখানে ব্যাপার আছে আমরা সম্পর্ক করবি কার সাথে জি ভালো কিছুর সাথে যদি সম্পর্ক করি তাহলে কিন্তু ভালো রেজাল্ট হয় না এখানে অনেকের প্রশ্ন থাকবে এরকম সোজা কথা তার মানে মানুষ যেকোনো যোগ ট্রাই করতে পারে যে আমার কোনটা সুফ করে বা আমার কোনটাতে আমি কমফোর্ট ফিল করি সবাই সবকিছু করতে পারে হ্যাঁ ঠিক আছে জীবনের জন্যই যোগ যোগ মানে কোন ধর্মীয় ভিত্তিক না আর খোদার সাথে যোগাযোগ যোগ মানে যোগাযোগ কিস কিসের সাথে দেহ নয় কিন্তু মনের সাথে মনের সাথে খোদা মনটা দেখা যায় না কারো যাই কি তাই কি মন কিন্তু দেখা যায় না মন হচ্ছে নিরাকার আমার প্রভুও কিন্তু নিরাকার সেই নিরাকারের সাথে মিলনের জন্য যোগাযোগের জন্য হলে যোগ বুঝলেছ যোগের কারণই হচ্ছে মনও যোগ মন সাথে কার সাথে যোগ করবে প্রভুর সাথে যিনি সর্বশক্তিবাল আমাকে পাঠিয়েছেন যিনি তার সাথে একাত্মতা প্রকাশ করা যে বিশাল প্রকৃতির মাঝে আমি অতি ক্ষুদ্র সাপোজ ধরো বিশাল সমুদ্রের মাঝে এক ফোঁটা ক্ষুদ্র পানি ঝর্নার পানি ওই নোনা পানির সাথে মিশলে হবে না আর প্রভুর পানি হলে শুদ্ধতা সে শুদ্ধ মন নিয়ে চাই অশুদ্ধ মন নিয়ে তার সাথে পড়া যাবে না কোনো গেলেও না কোনো বেহুদা খোদার সাথে যুক্ত হতে পারেনি ঠিক আছে ভালো